এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখব ফোনে আরি পাতা নিয়ে যে জল্পনা এবং তা নিয়ে নিউজ পোর্টাল দ্য ওয়ার্ল্ড যেটা দাবি করেছে দেশের 40 জনেরও বেশি সাংবাদিকের ফোন ট্যাপ করা হয়েছে পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে আরি পেতেছিল এক অজ্ঞাত সংস্থা ফরেনসিক পরীক্ষায় ফোনে আরি পাতার বিষয়টি প্রমাণিত দাবি নিউজ পোর্টাল দ্য ওয়্যারের ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপ বিক্রি করে পেগাসাস স্পাইওয়্যার ফের নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ আপনাদের জানিয়ে রাখি আরি পেতেছিল অজ্ঞাত সংস্থা ফরেনসিক পরীক্ষায় ফোনে আরি পাতার বিষয়টি প্রমাণিত এমনটাই দাবি নিউজ পোর্টাল দ্য ওয়্যারের এ বিষয় নিয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সাইবার বিশেষজ্ঞ এবং আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বিভাস বাবু কি বলবেন এই বিষয়ে নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছিলেন তার বেসিসে ইন্ডিয়ান টেলিগ্রাফ রুল 419A এসেছিল কিন্তু এখন ব্যাপারটা যেহেতু খুব কমপ্লিকেটেড আমরা দিনরাত আমাদের গোপন ফোনগুলো হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন রকমের ইনস্ট্যান্ট চ্যাট মেসেঞ্জারের মাধ্যমে করি সেহেতু সফিস্টিকেটেড ফরেন্সিক এক্সপার্টকে দিয়েই কিন্তু এই আরি পাতাগুলো হবে এবং এগুলো হচ্ছে কিন্তু এটা যেভাবেই হোক না কেন এটা আমাদের গণতান্ত্রিক মৌলিক অধিকারের উপর একটা ডাইরেক্ট হস্তক্ষেপ এবং এটা চলতে পারে না এবং এই কারণেই আমি বলবো যে আমাদের যে প্রাইভেসি বিলটা এসছে সেইটা যদি অ্যাক্টে কনভার্ট হয় তাহলে যে এতে ভিকটিম হবে তার কিন্তু 15 কোটি টাকা কিন্তু সে কম্পেনসেশন পাবে তার এই প্রাইভেসি যেই করে থাক না কেন যে স্টেট যে বডি তার এই প্রাইভেসিতে ঢুকে থাক না কেন ইটস এ ক্রাইম বিগ ক্রাইম ধন্যবাদ বিভাস বাবু আপনাদেরকে জানিয়ে রাখি দেশের 40 জনেরও বেশি সাংবাদিকের ফোন ট্যাপ করা হয়েছে পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে আড়ি পেতেছিল এক অজ্ঞাত সংস্থা ফরেন্সিক পরীক্ষায় ফোনে আড়ি পাতার বিষয়টি প্রমাণিত এমনটাই দাবি নিউজ পোর্টাল দ্য ওয়্যারের ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপ বিক্রি করে পেগাসাস স্পাইওয়্যার ফের নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ দাবি নিউজ পোর্টাল দ্য ওয়্যারের দেশের 40 জনেরও বেশি সাংবাদিকের ফোন ট্যাপ করা হয়েছে পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে আড়ি পেতেছিল এক অজ্ঞাত সংস্থা ফরেন্সিক পরীক্ষায় ফোনে আড়ি পাতার বিষয়টি প্রমাণিত এমনটাই দাবি নিউজ পোর্টাল দ্য ওয়্যারের জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে